যারা যারা আমাদের সাথে জয়েন করতেছেন তাদের তারা কিন্তু ঝটপট ঝটপট করে যেটা করতে পারেন সেটা হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে পারেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথাটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। এছাড়াও চাইলে আমাদের লাইভে এসে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট করতে পারেন। আবার কমেন্ট পড়তে পড়তে দেখবেন যে কোনো মেয়েকে যদি পছন্দ হয়ে যায় তাকে রিপ্লাই করতে পারেন, যেটা হয় প্রায় সময়। আদৌ কোনো মেয়েকে কোনো ছেলেকে রিপ্লাই করছে কিনা বা রিপ্লাই বলছে কিনা আই ডোন্ট নো, বাট আমি দেখছি, আমি নিজেই কমেন্ট যখন একটু রিসার্চ করি দেখি দেখি তখন দেখি যে অনেকগুলো মেয়ের কমেন্টে কোনো কোনো ছেলে উৎসুক জনতার মতো এসে ভিড় জমায়, তার কোয়েশ্চেনের অনেক ধরনের অ্যান্সার দিয়ে তাকে হেল্প করার চেষ্টা করে। বাট দিস ইজ গুড যে আমরা ছেলেরা সবসময় হেল্পফুল থাকি মেয়েদের জন্য, কিন্তু আমি কোনো ছেলের পক্ষে কোনো মেয়েকে দেখলাম না যে এসে একটু হেল্প করছে, এসে একটু তাকে সান্ত্বনা দিছে, এসে একটু তাকে উৎসাহ দিছে। কেন ভাইয়া তোমরা এমন কেন, এত হিংসুটি কেন? আমাদের ছেলেরা যে কতটা ভালো, তারা তোমাদের যে কোনো পোস্টে যে কোনো কমেন্টে হেল্প করার জন্য ঝাঁপিয়ে পড়ে, তো তোমরা কিন্তু মাঝে মাঝে তোমাদের কাইন্ডনেসটা দেখাতেই পারো জায়গায়। সো এই ধরনের কাজ যদি করছেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে খুব মজা হবে। আপনারা চাই অনেকে আবার আসে দেখতে আসলে কমেন্ট বক্সে কি হচ্ছে, তো সেই হওয়া হইটা দেখার জন্য হলো কমেন্ট বক্সে ঘুরে আসবেন। আমাদের লাইভ শুরু হয়ে গেছে এবং এই লাইভ চলবে ঠিক 7:30, 25, 22 দেখো তা গানা কমে এত এত না কমে আমরা তো করবো, আমরা লাইভটা অনেকক্ষণই করবো। সো লাইভে থাকবেন, হ্যাঁ লাইভে থাকলে মজা পাবেন, আর লাইভে না থাকলে তো আর কি এই তো। আমরা তো সুন্দর না, আমরা তো সুন্দর ভাবে কথা বলতে পারি না অন্য অন্য অনেক আর্যদের মতো, যারা কিনা অনেক স্টাইল করে কথা বলতে পারে, অনেক মজা করে কথা বলতে পারে, তাদেরকে শোনার জন্য আপনারা আগ্রহ নিয়ে বসে থাকেন। সো ওরকম হয়তো আমাদের হয় না, মাঝে মাঝে বাজে জিনিস শুনতে হয়। আমার অনেকেই বলে যে খারাপ খাবার মাঝে মাঝে টেস্ট করতে হয়, খারাপ মুভি মাঝে মাঝে দেখতে হয়, হ্যাঁ খারাপ রাস্তায় মাঝে মাঝে যেতে হয়, খারাপের সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হয়, কারণ আপনি যদি খারাপটাই না বোঝেন যেটা ভালো ওটার মূল্য দিতে পারবেন না। ভালোটার মূল্য দিতে হলে অবশ্যই আপনাকে খারাপটা জানতে হবে যে এটা কতটা খারাপ হতে পারতো, সেখান থেকে সে কতদিন প্র্যাকটিস করে, কতদিন তপস্যা করে, কতদিন স্টাডি করে, কতদিন এর পিছনে খেটে এতটা ভালো পর্যন্ত এসেছে, আর যে কিছুই করে না সে কি অবস্থা আছে। সুতরাং আমি অনেক সময় দেখা যায় যে এই মুভিটা খুবই বাজে, তাও 3 ঘন্টা বসে বসে দেখি, বোর হই, ঘুমাই, উঠি, করি, তাহলে বুঝি যে একটা মুভি যখন দেখি যে 1 সেকেন্ড চোখের পলক ফেলতে পারতেছি না, 3 ঘন্টা চলে গেল, তখন সেই মুভির মর্মটা বোঝা যায় যে এর পিছনে কতটা খাটুনি আছে। একদম খাটাখাটনি করছে, আর সেটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের যে খারাপ কোন শো থাকে ওটাও শুনবেন। তার আগে বলো যে তোমার আজকে কিসের এত ভালো লাগে বলো। তুমি আমার তো আজকে ভালো লাগে না, আজকে আমার মোটামুটি একটু ভালো লাগে একটু খারাপ লাগা, কারণ আমি আজকে আমার লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি। আমি গিয়ে স্ক্যানার উপরে ফিঙ্গার দিছি। ও আচ্ছা, ফিঙ্গার করিব কিন্তু আমি ভাবছিলাম যে আমার শুধু থাম মানে বুড়ো আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিবে, সে মোটামুটি আমার 4-5 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিছে, 4 আঙ্গুল 5 আঙ্গুল। পরে মনে করো ও আমি স্টিয়ারিং 5 আঙ্গুল দিয়ে দেবো, আমি তো 2 হাত দিয়ে স্টিয়ারিং দেবো, হুন্ডা চালালেও তো 2 হাত দিয়ে আমি ধরবো হ্যান্ডেলটা ক্লাস চাপবো, এই জন্য ফিঙ্গার 5 আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে। সবাই কয় না যে ওর আঙ্গুল ধরা অভ্যাস আছে, হ্যাঁ হ্যাঁ তুমি আজকে 5টা আঙ্গুল তুমি বলবেন যে ফিঙ্গার প্রিন্ট দিতে যাচ্ছি, খবরটা বলবেন না যে ফিঙ্গার দিতে যাচ্ছি। আঙ্গুলের ছাপ নিতে হলে তাহলে ফটোকপি দোকানে গিয়ে প্রিন্ট করে দিল, হ্যাঁ
গায়া আমার আজকে টিয়া কালকে আমার বিয়া না না টিয়া আর হলুদ পাশাপাশি এটা কিন্তু ভালো কথা ভাই গায়ে কিন্তু আগে দিন টিয়া দেওয়া দরকার তাহলে মিলে আজকে আজকে হলো গায়ে টিয়া কালকে হলো বিয়া আজকে গায়ে হলুদ কালকে বিয়া কেমন হলো মনে হচ্ছে বেগুনি ভাজবো আজকে হলুদ মতো কালকে তেল আজকে বলো তোর গায়ে ইয়া ইয়া করে দিলাম ঠিক আছে এরকম হবে আজকে গায়ে টিয়া কালকে আমার বিয়া মিরুর গায়ে টিয়া হ্যাঁ হলুদ ব্যাপারটা যখন মানে বিয়ের ব্যাপারটা এরকম হয় যে হলুদ মাখায় হলুদ মাখার পরের দিন বিয়া বেগুনি ভাজার মতো বা দেখো বেগুনটাকে প্রথমে সুন্দর করে বাজার থেকে কিনে নিয়ে আসে সুন্দর করে ধোয় ধুয়ে স্লাইস করে কাটে কাটার পরে আস্তে করে হলুদ মাখায় হলুদ মাখায় গরম তেলে ছেড়ে দেয় একদম জল একদম পূর্বে হ্যাঁ গায়ে হলুদের পরেই জ্বলন পড়ন শুরু হয় পরের দিন থেকেই জ্বলন পড়ন শুরু হয় হ্যাঁ তারপর আজীবন জ্বলত থাকে তারপরে মানুষজন যে খুশি খোসাটা বেসনের খোসাটা খুলে খুলে খেয়ে নেয় বেগুনটা খেয়ে নেয় আশি বছর বয়সেও এক বৃদ্ধার বৃদ্ধে না বৃদ্ধার বৃদ্ধার বুড়ি বুড়ি তার সম্বন্ধ আসছে তো পাত্রপক্ষ তাকে বলতেছে যে আপনি কে আমাদের পাত্র পছন্দ করছে আপনার সাথে আমরা সম্বন্ধ করতে চাই তা বলছে এই বয়সে আমার দম বন্ধ হবে সম্বন্ধ হবে দম বন্ধ হওয়ার বয়স সম্বন্ধ হওয়ার বয়স তুমি তো বললা বৃদ্ধার কথা মানে বুড়ির কথা এরকম আশি বছর এক দাদু বিয়ে করছে তো বিয়ে করার পর তার দশ বছর বাচ্চা হয়েছে ঠিক আছে তো সেই বাচ্চাটা বড় হতে না হতে সেই দাদুকে ইয়া ওই বলতেছে দাদু 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 হ্যাঁ এখন তাহলে আব্বা বলে ডাকছে কাকে কি জানি তো দাদি ভালো জানে মানে এক দম্পতি অনেকদিন তারা সন্তান নিতেছেন ঠিক আছে তো কারণ এক জ্যোতিষী তাদের হাত দেখে বলছে যেদিন সন্তান হবে সন্তান হওয়ার পর যেদিন সে কথা বলতে শিখবে প্রথম যেদিন সে যার নাম বললে ডাকবে যেদিন সেদিন সে মারা যাবে সবাই তো ভয়ে না তোমরা সন্তান নিও না কারণ সন্তান হওয়ার পরে যার নাম নিবে সেই মারা যাবে এটা তো মানে খুব ভয়ঙ্কর ব্যাপার তারপর স্বামী স্ত্রী বিশ্বাস করে নাই এগুলা গুজব গুজব এগুলা হলো কি জানি বলে একটা আজগবি আজগবি গল্প টল্প এগুলো কি এই বিংশ শতাব্দীতে এসে 2023 সালে এগুলোকে বিশ্বাস করে নেই আমরা সন্তান নিব তারা সন্তান নিছে পরিবারের সবাই ভয়ে ভয়ে সন্তান তো বড় ছোট কথা বলতে সেখানে তো সে যখন আলতো আলতো করে কথা বলতে শিখতেছে পরিবারের সবাই আরো ভয়ে ভয়ে আছে কি হয় জ্যোতিষ কি কার নাম বলে কখন কার নাম বলে ওঠে কি হয় আর একটু যখন বড় হইলো সেই বাচ্চার যখন প্রথম দিন মা বলে ডাকলো তার পরের দিন তার মা মারা গেল তখন পরিবারের সবাই মানে ওর বাবার দোষ দিতে তোরে বলছিলাম এরকম কিছু হবে জ্যোতিষ অনেক আগে আমাদেরকে হাত দেখে বলছে যে এমন একটা ঘটনা ঘটবে যে সে বড় হয়ে যখন যাকে ডাকবে সেদিন সে মারা যাবে তুই কথা শুনলি না তুই তুই জোর করে নিলে যে আজকে কালকে মা ডাকছে আজকে তোর বউ মারা গেছে পরের দিন সে দাদা ডাকলো দাদি দাদা মারা গেল তারপর সে দাদি ডাকলো দাদিও মারা গেল সবাই ওয়েট করতেছে তার বাবার জন্য সবাই রেগে আছে যে কবে সে বাবা বলবো বাবা বলে ওর মরা উচিত কারণ ওকে আমরা বারবার না করছি যে এই সন্তানটা না নিতে কারণ সে গুরুজি বা একজন দরবেশ বলছে যে এটা হবে তারপর সে চোর করে বাবাটা বলো না একদিন সেই মেয়ে মুখ ফুটে বাবাও বলল বাবা 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 বলছে বাবা বলার পর পরের দিন বাবা মারা যায়নি বাড়ির ড্রাইভার মারা গেছে গল্পটা এমন হবে কইলা বাড়ির ড্রাইভারটা
এই জন্যই ওই লোক খুব রিস্ক নিয়া ব্যাপারটা করে ফেলছে, কারণ সে আগেই জানতো যে ড্রাইভারের সাথে কোনো একটা ঝামেলা আছে তার বউয়ের, এই জন্য সে নিয়ে নিছে। ডাকতি কাকে ডাকবি? ডাক্তার লোক আমার কোনো সম্পর্কই নাই, কি ডাকবি? অলৌকিক বলে সবসময় সবকিছুটা হেলায় ফেলে দেবেন না, কাজেও লাগতে পারে, কখন কি লেগে যায় ঠিক বলা যায়, ঠিক বলা যায় সঠিক ভাবে বলা যায় একদম। এরকম বাচ্চাদের অনেক গল্প আছে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে না, এই বাচ্চারা ভাবে বাবারা ভাবে ছোটবেলা থেকে যে আমার বাচ্চারে বড় করে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তারপরে কেউ সায়েন্টিস্ট বানাবে, ছোটবেলা থেকে বানায় ফেলায়, তারপর মানে কি পাইলট বানাবে, উকিল বানাবে, এইগুলাই ছোটবেলা থেকে মাথায় ঢুকাই দেয় তোমাকে বড় হয়ে এটা হইতে হবে, ওইটা হইতে হবে, এটা কিছুই জানে মানে এই ব্যাপারটা হচ্ছে কি মনে করো সবাইকে সায়েন্স পড়তে হবে, সায়েন্স পড়তে হবে, সায়েন্স পড়লে সে ভালো স্টুডেন্ট, হ্যাঁ ভালো স্টুডেন্ট, আর্টস পড়লে সে, কমার্স পড়লে সে খারাপ, এইটা পরীক্ষার কোনো মাপকাঠি হতে পারে না যে সবাই একরকম পরীক্ষা দিবে, কেন রে ভাই? এখন যদি বলা হয় গাছে উঠা একটা পরীক্ষা, একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে যে তোমাকে গাছে উঠতে হবে, বনের সব পশু পাখিকে ডেকে নিয়ে আসা হয়েছে, পরীক্ষা হবে তোমাদেরকে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হলে গাছে যে উঠতে পারবে সেই বানর যে সেটা অ্যাক্সিডেন্ট উঠে দেবে, আমার বন্ধু অ্যাক্সিডেন্টে বানর উঠে দেবে সে ফার্স্ট, তারপরে বাঘ উঠে গেল সেকেন্ড, তারপর উঠে গেল মনে করো আর কি আছে বাঘ শিয়াল শিয়াল মিয়াল এরা উঠে গেল, সেও সে যে গাছে উঠতে পারে বনের রাজা, অত বড় শরীর নিয়ে হাতি কেমনে উঠবো? এই পরীক্ষাতে হাতি ডাহা ফেল, হাতি ডাহা ফেল, তো এইসব পরীক্ষা মানে কি? এই পরীক্ষায় হাতি ডাহা ফেল, কারণ কি হাতির কি মনে কোন জায়গা নাই, ওর দেহটা দেখছো ওর সাথে পারবে? সিংহর মারামারি যদি হাতির সাথে হয় হাতি জিতবে। আচ্ছা চলো তাহলে তুমি যে হাতির কথা বললে, যারা আমাদের ইয়ে আছে ভাই বোধ আছে, আমরা একসাথে একটা প্ল্যান করে ফেলি কে গাছে উঠতে পারে, আমি সবাই গাছে উঠবে, আমি দৌড়ে গিয়ে লাঠি নিয়ে আসবো, এবং কার সাহস আছে নেমে দেখাবো, না আমি লাঠিতে পারি। আপনি এরকম অদ্ভুত মানে আলোচনা আমরা সবসময় করতে থাকি, আপনারা শুনতে থাকেন অদ্ভুত ভাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এসএমএস করতে ভুলবেন না, আমাদের এসএমএস করতে হলে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে, সাথে আছে তার কাটা মিরু, আমি আছি বোল্টু, চাইলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের ফেসবুক পোস্টটিকে ভাইরাল করে দিতে পারেন, ভাইরাল প্লিজ আমাকে একটু ভাইরাল করে দেন, আমি ওনাকে কে জানি টিকটকে দেখছি এক লোক মানে ভিডিও বানাইছে, ভিডিওর কোনো কিছু নেই, গ্রামের দৃশ্য দেখাইতেছে আর ওনার ভয় যেতেছে, প্লিজ আল্লাহ দয়া লাগে আমাকে ভাইরাল করে দেন, আমাকে একবার ভাইরাল করে দেন, আপনাদের দিয়ে পায় বলে আমাকে একবার ভাইরাল করে দেন, আমি খেয়াল করি না কি রে ভাই আপনারা ভাইরাল করে দেন, পিছু ছোট বিরতি পরে কেউ করতে যাবে না, কিপ ট্রেডিং ক্যাপিটাল FM 94.8।